পাহাড়ত ভূমি সমস্যা সমাধানত বান্দরবানত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা অনুষ্ঠিত হয়ে আজি বুধবার বেন্নে 11টার সময় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনত এই সভা অনুষ্ঠিত হয়। সভাত ভূমি কমিশনের জনবল সংকট, বিধিমালা সংশোধন এবং ভূমি বিরোধ নিষ্পত্তির জমা ফারা আবেদন পত্র এগিনোর যাচাই বাছাই লয়ে আলাপ আলোচনা হইয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র, বদিপ্রিয় সন্তুলার মা, রাঙ্গামাটি চাকমা রাজা, ব্যারিস্টার দেবাশিস রায়, খাগড়াছড়ি মং রাজা সাচিং প্রু চৌধুরী, বান্দরবান বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশৈলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বিষখেতু চাকমা ও চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমেনুর রশিদ আমিন উপস্থিত আছেন। প্রাথমিক পর্যায়ে ভারত থেকে প্রত্যাগত শরণার্থী যারা এখানে বাস্তুচ্যুত হয়ে গেছে তাদের কেসটাকে আগে জেলা পরিষদের দুটো রুম ওনার কাছ থেকে ওনারা এগ্রি করেছে। ওখানে জেলায় জেলায় ডেক্স নিউজ সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাতে কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রেখা।